নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 2 মার্চ 2023 বৃহস্পতিবার যে 5 রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা এই আলোচনাটি অবশ্যই শুনবেন। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামী কাল যে 5 রাশির আমি কথা বলবো, সেই 5 রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে। 12টি রাশির মধ্যে 5টি রাশি আমি প্রতিদিন আলোচনা করি, কোনো না কোনো রাশির নাম কিন্তু প্রতিদিনই আপনারা শুনেন। কারো কারো ক্ষেত্রে মিলে, আবার কারো কারো ক্ষেত্রে মিলে না। এই জন্য আমি বারবার বলি, ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আপনারা শুনুন। আমি কি বোঝানোর চেষ্টা করছি, কি আলোচনা করছি, আপনি ভিডিও শুনছেন টিকিট কেটে নিচ্ছেন, হচ্ছে না। আমি শুধুমাত্র টিকিট কাটার কথা আমি বলছি না, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যদি আপনার আগামীকাল গাঢ় যোগ যদি থাকে, বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। যারা টিকিট কাটেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা অবশ্যই শুনবেন। রাহু হচ্ছে এই মহাপ্রাপ্তির কারক গ্রহ, এই জন্য রাহুর বলবত্তা বৃদ্ধি করা একান্তই দরকার। রাহু কলিযুগে হঠাৎ অর্থ দিয়ে থাকে। রাহু কেমন আছে আপনি বুঝবেন কি করে, তার উপর কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন আছে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ রাহু হচ্ছে এই মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক। এই জন্য বারবার বলছি, অল্পে অল্প অল্প স্যার আমার মিস খেয়ে যাচ্ছে, কিচ্ছু না, রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু চটজলদি মহাপ্রাপ্তি, যাদের অল্পে 2-1 নাম্বারের জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ কিন্তু করবেই করবে। আর যাদের বড় ধরনের সমস্যা রয়েছে, ভিডিও শুনছেন কিন্তু আপনার হচ্ছে না, আপনি জানবেন আপনার জন্মছকে বড় কোনো সমস্যা কিন্তু রয়েছে, তার জন্য আপনাকে আপনার বার্থ চার্ট রিফরমেশন নিশ্চিত রূপে কিন্তু আপনাকে করাতে হবে। আপনি অল্প হলেও আপনি পাচ্ছেন না। আমি বারবার বলি, রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা। কারণ বহুজন চেষ্টা করছেন প্রাপ্তির ক্ষেত্রে, সবার কি হবে প্রাপ্তি তা নয়। কারণ আজকে যদি সবারই যদি মহাপ্রাপ্তি হয়ে যেত, আজকের সমাজে গরিবি আনাটাই কিন্তু থাকতো না, সবাই আজকে ধনী কিন্তু হয়ে যেত। কে কার কাজ করছো, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে। কারো খুব অল্প বয়সে হয়, কারো খুব বৃদ্ধ বয়স পর্যন্ত হয়ে থাকে আমি দেখেছি, কারো মাঝ বয়সে হয়। তো এইটা দেখা দরকার আপনার কোন বছরগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং আপনার টার্গেট নাম্বার ফরচুনা নাম্বার সেটা কোনটা রয়েছে। আমি বারবার বলি, এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড। এই জন্য ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, নিশ্চিত নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কারণ আমি বারবার বলছি, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। এই জন্য ভাগ্যভাব, আকর্ষিক প্রাপ্তিভাব, ধনভাব, এই ভাবগুলো যদি আপনার ক্ষেত্রে
স্পেশালভাবে স্ট্রং করানো যায়। এবং দশাটা কিসে চলছে, আপনার নেগেটিভ চলছে না পজিটিভ চলছে সেটা কিন্তু জানা দরকার, তবেই বলা সম্ভব যে আপনার প্রাপ্তি রয়েছে কি না। অনেকে প্রচুর চেষ্টা করছেন, প্রচুর টিকিট কাটছেন, হচ্ছে না। আমি আবার বলবো, মূল্যবান অর্থ খরচ করার আগে নিজের জন্ম কুণ্ডলী বা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না, আপনার যোগ কখন রয়েছে, আপনার ক্ষেত্রে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে, এই জায়গাগুলো দেখা দরকার। এবং আপনার হস্তরেখাতে প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে কি না সেটা আগে জেনে নিন, কারণ আপনি চেষ্টা করছেন আপনার হচ্ছে না, এটা কিন্তু বিচার্য বিষয়। এই জন্যই যে আপনার মূল্যবান অর্থ দিয়ে আপনি টিকিট কাটছেন, হচ্ছে না, বাধা আসছে, কী কারণে বাধা আসছে, এই প্রাপ্তি আপনার জন্মছকে রয়েছে কিনা বা কেটে গেছে কিনা। তার জন্য আমি বারবার বলবো, যাদের ক্ষেত্রে কেটে গেছে বুঝতে পারছেন না, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আগামীকাল আয়ুষ্মান যোগ রয়েছে, রাহুকাল রয়েছে একটা 29 মিনিট থেকে আপনার 2:59 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। এই সময় আমি প্রতিদিন বলি, রাহুকালে কোনো ইনভেস্টমেন্ট কোনো শুভ কাজ আপনারা করবেন না। এবার রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে আমি একে একে জানাবো। নাম্বার 1 রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 3 এবং 5, টাইম সকাল 9টা থেকে 10:18 পর্যন্ত। দ্বিতীয় যে রাশি মীন রাশি, টাইম আপনাদের ঠিক সকাল 11:22 থেকে 12:36 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 6, টাইম সকাল 10:43 থেকে আপনার 12:28 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আমি 3টি রাশির পরপর কথা বলাই, 3 রাশির হাজারো লোক আছে, লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন না, কিছু সংখ্যক মানুষের আমি যে কথাগুলো বলছি সেটা আপনার জন্য কিন্তু মিলতে পারে, যদিও এটা আপনার জন্মছক দেখা কিন্তু একান্তই দরকার, কারণ এখান থেকে আমি আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল একটা বিচার আমি কিন্তু করছি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম লিখে রাখুন, সে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় 12:00 থেকে 1:22 পর্যন্ত। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 4, আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে সময়টা রয়েছে শুভ সময় সকাল 8:35 থেকে, টাইমগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনার 10:02 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এই সময়ের মধ্যে আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনার জন্মছকে গাঢ় যোগ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং কমেন্ট বক্সে প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন। আপনাদের জীবনে অর্থনৈতিক স্থিতির জায়গা নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু মজবুত কিন্তু হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।